হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ কিন্তু আমি তোমাদের যে ঘটনাটি শোনাতে যাচ্ছি এটা একদম ভিন্ন। গল্প শুরু করার আগে বলে রাখি, আমার নাম্বার নিতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে নাম্বার চাই বলো। বর্তমানে আমি আমার স্বামীর সাথে ঘুমাতে পছন্দ করি না, আমি আমার ভাই ও ছেলের সাথে ঘুমাই, আর গভীর রাতে ভাইয়ের সাথে খেলায় মেতে উঠি। তোমরা নিশ্চয়ই অদ্ভুত কিছু অনুভব করছো। হ্যাঁ বন্ধুরা, আসলে এটা অদ্ভুত একটা সত্য ঘটনা। তাহলে এবার সরাসরি মূল ঘটনায় আসি। আমার নাম মুন্নি আক্তার, আমি একটি বিউটি পার্লারে কাজ করি। আমার বাড়িতে আমি ছাড়াও আমার একমাত্র ছেলে, ভাই এবং আমার স্বামী আছে। ইদানিং আমি আমার স্বামীর সাথে খুব কম সময় কাটাই, সারাদিন বিউটি পার্লারে থাকি। তাতে বাসায় গেলে স্বামীর রুমে যেতে ভালো লাগে না। এর কারণ হলো সে রোজগার করে না আর করার কোনো চেষ্টাও করে না, সারাদিন বাসায় থাকে, আমার টাকা দিয়ে সবাই চলে। আমাদের এই বাড়ি ছাড়াও আরেকটি বাড়ি আছে যা ভাড়া দেওয়া হয়েছে, সেখান থেকে যে ভাড়া আসে তা দিয়ে আমার স্বামীর দিব্যি চলে। এদিকে আমার একটা পার্লারের ব্যবসা আছে, শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় খুব ভালো চলে, আর তা দিয়ে বাড়ির সব খরচ চালাই। এসব মেনে নিলাম, কিন্তু একটা জিনিস আর মানতে পারছি না, আগে ভালো পারলেও এখন আমার স্বামী তেমন খেলতে পারে না। আমি ইদানিং আর ওর খেলায় সন্তুষ্ট হতে পারি না, প্রথম প্রথম সব ভালো ছিল, এদিকে আমি দিন দিন খুব সুন্দর আর স্মার্ট হতে লাগলাম, কিন্তু আমার স্বামী দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে, খেলায় তেমন আগ্রহ নেই, তাছাড়া আগের মতো তার খেলোয়াড়টা শক্ত হয় না। আমার জেদের ফলে যদিও খেলতে নামে, তখন তার খেলোয়াড় দিয়ে আমার কিছুই হয় না, কোনো অনুভূতি পাই না। যখন আমি জোরে জোরে খেলোয়াড় নেওয়ার জন্য প্রস্তুত হই, তখন ওটা শিথিল হয়ে যায়। বন্ধুরা, তোমরা বলো, কারো স্বামী যদি এমন হয় তাহলে তার স্ত্রীর অবস্থা কী হবে? আমার সঙ্গেও একই অবস্থা হচ্ছে। এই কারণে আমি আমার স্বামীর আশা ছেড়ে আমার যুবক ভাইয়ের সাথে খেলার কথা চিন্তা করছিলাম। তবে এই চিন্তা এমনি আসেনি, এই ঘটনায় বলবো এখন। আমার ভাইয়ের নাম রমেশ, মা বাবা ওপারে চলে যাওয়ার ফলে তার একমাত্র আপন বলতে আমি। গ্রাম থেকে এসে আমার এখানে থাকতে শুরু করেছে কয়েক বছর হলো, এখন সে অনার্স প্রথম বর্ষে পড়ে, আমার 6 বছরের ছেলের সাথে একই রুমে থাকে। একদিন সকালে স্নান করে ও কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছিল, সেদিন আমি ওর রুমে যাই, আর গিয়ে দেখি সে উন্মুক্ত হয়ে বক্সার বা যাকে জাঙ্গিয়া বলি তা খুঁজছে পড়ার জন্য। সেদিন ওর খেলোয়াড়টা দেখে আমি লোভে পড়ে যাই, কেননা তখন শান্ত অবস্থায় তার খেলোয়াড়টা দেখতে বিশাল ছিল, আর যখন তা খেলার জন্য রেডি হবে তখন কেমন হবে তা ভাবলেও গা শিরশির করে উঠতেছে। এই কথা মাথায় এমনভাবে আটকে গেল যে তা আর সরাতে পারছিলাম না। এমনটা হয়তো হতো না যদি আমার স্বামী ভালো করে আমার মাঠে খেলতো। যাই হোক বন্ধুরা, অনেকদিন থেকে একটা সমাধান বের করার চেষ্টা করছিলাম, মনে হয় আজকে তা পেয়ে গেলাম, কিন্তু ভাইকে কেমনে রাজি করাবো তা ভেবেই পাচ্ছিলাম না। ওর খেলোয়াড়টা দেখার পর থেকে আমি রমেশের সাথে ফ্রি হতে চেষ্টা করি, আর বাসাতে বেশ আকর্ষণীয় পোশাক পরি যাতে ওর দৃষ্টিটা আমার উপর থাকে, অনেকটা খোলামেলা থাকার চেষ্টা করি। বন্ধুরা, এতে কিছুটা ফল পেতে শুরু করলাম। দেখলাম রমেশ আমার বাগানের বড় বড় পেঁপেগুলোর দিকে তাকিয়ে থাকে, তবে শুধুই দেখত, কিছু বলার সাহস পেত না, আর আমার চোখের সাথে যোগাযোগ হলে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিত। বেচারা আমার চোখের ভাষা বুঝতেই পারছে না। আসলে আমি খেলতে চাই, তাই এবার আমি নিজেই সিদ্ধান্ত নিলাম, যা করার আমাকেই করতে হবে। কয়েকদিন আগে আমার স্বামীর সাথে আমার অনেক ঝগড়া হয়েছিল, আর সেদিন আমি বলেছিলাম তোমার সাথে ঘুমাবো না, অন্যখানে ঘুমাবো। অতিরিক্ত কোনো বেডরুম না থাকায় ভাইয়ের রুমে গেলাম। এই রুমে 2টি সিঙ্গেল বেড আছে, একটাতে ভাই আর একটাতে আমার ছেলে ঘুমায়,
আর আমার ছেলে মামার সাথে থাকতে ভালোবাসেন, কেননা তার মোবাইলে গেম খেলতে পারে। যাই হোক, স্বামীর সাথে ঝগড়া করে সেদিন ওই ঘরে গিয়ে ছেলের সাথে ঘুমিয়ে পড়লাম। ততক্ষণে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে, ওদিকে রমেশ মোবাইলে কি যেন দেখছিল। আমার স্বামী এখন বিদেশি পানি খায়, তাই সে নিজেও জানে না স্ত্রী কোথায় ঘুমাচ্ছে আর তার সন্তান কোথায় ঘুমাচ্ছে। আমি শুয়েছিলাম আর ভাগ্যকে অভিশাপ দিচ্ছিলাম আর কাঁদছিলাম। এদিকে তখন আমার ভাই রমেশ জিজ্ঞেস করলো, দিদি তুমি কাঁদছো কেন? আমি ওকে বললাম, সবার কাছে সব কিছু শেয়ার করা যায় না। একজন নারীর জীবনে স্বামী থাকে যাতে সে তার সব কিছু চাহিদা পূরণ করতে পারে। তাই শুনে রমেশ বলল, দিদি তুমি বলো কি মিস করছো? আমি বললাম, তুই বুঝবি না ভাই, ঘুমিয়ে পড়। তখন রমেশ বলল, বলো না দিদি কি হয়েছে, আমি সব শুনতে চাই। আমি বললাম, একজন মহিলা খাওয়া দাওয়া, ভালো পোশাক বা শুধু গয়না চায় না, তার নিজের জন্য স্বামীর ভালোবাসা দরকার। রমেশ বলল, আমি তোমার ভাই, আমি তোমার সব ইচ্ছে পূরণ করে দেব। বলো জামাইবাবু কি কিছু ভুল বলেছে, বলো না আমি দেখি কিছু করতে পারি কি না। আমি বললাম, তুই পারবি না। সেবার শোনার জন্য জেদ করতে লাগলো। আমি অনেকটা আগ বাড়িয়ে বললাম, তোর জামাইবাবু আমাকে মাঠে খেলে সুখ দিতে পারে না, আমার মাঠে কেউ খেলুক এটাই আমার দরকার। এই কথা শুনে আমার ভাই নিশ্চুপ হয়ে গেল, তার মুখের ভাষা হারিয়ে গেল। আর এদিকে আমি ফুপি ফুপি কাঁদছি আর বলছি, আমি যা চাই তা দিতে পারে কিন্তু ও আমাকে খুশি রাখতে পারে না, আমি কি করব? আমার জীবনটা বিরক্তিকর হয়ে উঠেছে। রমেশ আমার কাছে এলো, তখন আমি কাঁদছিলাম। সে আমার মাথায় হাত বুলিয়ে বলল, না দিদি এভাবে কেঁদো না, তুমি কাঁদলে আমার ভালো লাগে না, আমি তো মনে মনে এমনই চাচ্ছি। এদিকে আমার মাথায় তার হাতের ছোঁয়ায় খুব আরাম অনুভব করছিলাম। ধীরে ধীরে মাথা থেকে আমার পিঠে হাত চলছিল। আস্তে আস্তে অনুভব করলাম যে তার স্পর্শ পরিবর্তন হতে শুরু করেছে, আর ওদিকে ওর খেলোয়াড়টা শক্ত হয়ে যাচ্ছে। সে এবার সাহস করে একটা চুমু দিল। আমি তার দিকে তাকাতেই সেও আমার চোখের দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরল। আস্তে আস্তে ওর হাত দুটো আমার বাগানের পেঁপেগুলোর উপর এসে পড়ল। তারপর সে আমার পেঁপেগুলোতে চাপ দিতে লাগলো। একটা সময় পুরো উন্মুক্ত করে বাগানের পেঁপেগুলো খেতে শুরু করল। আমি আজ ওর সাহস দেখে অবাক হয়ে গেলাম। এর মধ্যে এসে ওর খেলোয়াড়টা বের করে আমার হাতে ধরিয়ে দিল। ওর খেলোয়াড়টা হাতে পেয়ে আমার মন ভরে গেল। সত্যি খেলোয়াড়টা বেশ বড় আর লোহার মতো শক্ত। আমি লোভে পড়ে গেলাম, তাই ওর খেলোয়াড়টা এনে আমার মাঠের রাস্তায় সেট করে ঘোরাতে লাগলাম। সে হঠাৎ করে একটা ধাক্কা দিয়ে আমার মাঠের রাস্তায় তা নামিয়ে দিল। তারপর শুরু করল খেলা। ধীরে ধীরে খেলার গতি বাড়িয়ে দিল। খেলার গতি বাড়তেই আমার ভালো লাগতে শুরু করল, কেননা ওর বিশাল খেলোয়াড়টা শক্তি দিয়ে আমার মাঠের গভীরে ভীষণভাবে খেলছে। আরও গতি বাড়াতেই আমি আর ধরে রাখতে পারলাম না, জলে ভাসিয়ে দিলাম। তার সে আরও কিছুক্ষণ খেলে আমাকে পরিপূর্ণ আনন্দ দিয়ে প্রথম রাউন্ড শেষ করল। সেই রাতে সে আরও কয়েকবার আমার মাঠে খেলেছে। সত্যি ভাই আমার ভালোই খেলতে পারে, আমি ওর খেলায় বেশ উপভোগ করলাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের পর্বে আরও নতুন চমক আছে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা শেয়ার দিয়ে দাও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।